নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন 47টি দেশের প্রতিনিধি। এই পরিদর্শনের মধ্যে দিয়ে মিয়ানমারের ওপর চাপ বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সকাল 10:45টায় কক্সবাজার বিমানবন্দরে পায় বিদেশি কূটনীতিকদের বহনকারী বিমানটি। এ সময় তাদের অভ্যর্থনা জানান সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল। এরপর সড়ক পথে উখিয়ার পুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যান তারা। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং জাতিসংঘের কয়েকটি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক। পুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে তারা বান্দরবানের তমরু সীমান্ত এলাকায় পরিদর্শনে যান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। যে রাষ্ট্রগুলিকে এই বিষয়ে ওয়াকিবল করানোটা জরুরি, এই সকল রাষ্ট্রই দূতাবাসের প্রধান এখানে আছেন। মায়ানমারের এই আচরণে যে মানবতার যে ক্ষতি হচ্ছে তারা সেটা সচক্ষে দেখছেন, এর পাশাপাশি তারা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এবং তারা তাদের সদর দপ্তরে বার্তাগুলি আশা করি পৌঁছাবেন যে তাদেরকে ফিরিয়ে নিতেই হবে, এটাই হলো একমাত্র সমাধান। আজকে দেখার পরে এটা আরো জোরালো হবে এবং সামনের দিনে আমাদের কাজ এবং কূটনৈতিক তৎপরতা এটা সহায়ক ভূমিকা পালন করবে। অফ কোর্স ইটস মাচ মোর ডেভাস্টেটিং নাও, টু মেনি পিপল, ইটস এ হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এন্ড উই হ্যাভ টু ট্রিট ইট লাইক দ্যাট। মাই গভর্নমেন্ট হ্যাজ স্টেপড আপ এন্ড হ্যাজ প্রোভাইডেড এক্সট্রা ফান্ডস And I know that all of the other governments are doing the same. And I must compliment the government of Bangladesh for receiving all those people with such a big and warm heart. এই মুহূর্তে বালুখালি আছেন রিপোর্টার কমল দে। রোহিঙ্গা খবর জানব তার কাছ থেকে। কমল, ধন্যবাদ ফাইসাল। গত দুদিনের কর্মকাণ্ডে রোহিঙ্গারা কিন্তু আবার আশায় বুক বাঁধতে শুরু করেছে। আপনি জানেন যে গতকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের পরিদর্শন করে গেছেন এবং তিনি আশ্বাস দিয়ে গেছেন যতদিন না পর্যন্ত মিয়ানমার কর্তৃপক্ষ তাদেরকে গ্রহণ না করে ততদিন মধ্যে তাদেরকে রাখা হবে এবং ইতিমধ্যে তাদেরকে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে, খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং আজ কিন্তু বিদেশি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রদূত এসে পরিদর্শন করে গেছেন, তারা কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। সেসাথে তারা তমরুজি সীমান্ত এলাকার মধ্যে জিরো পয়েন্টে রোহিঙ্গাদের অবস্থান নিয়েছে সেটা তারা দেখেছেন। এখন রোহিঙ্গা অপেক্ষা করছেন না এসে বিদেশি যারা দূতাবাসের কর্মকর্তা বা রাষ্ট্রদূত আসছেন তারা কতটা ব্যবস্থা নেয়, তাদের পক্ষে কতটা সমর্থন থাকে, তো এই বিষয়ে আমরা কথা বলবো বাংলাদেশ মিয়ানমারে নিযুক্ত সাবেক দূতাবাসের কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর আমদাদুল ইসলামের সাথে। আপনি কি বলবেন যে বিদেশি রাষ্ট্রদূতটা আসলো, এটা রোহিঙ্গাদের ফেরত পাঠানো বা রোহিঙ্গাদের যে অবস্থান সে বিষয়ে কতটা সুযোগ দেবে বাংলাদেশকে বা কতটা কাজ আসবে বাংলাদেশের জন্য? ধন্যবাদ। আসলে এটা কি হবে, এটা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সরজমিন দেখে তাদের মাইন্ডসেট, তাদের দেশের যে নীতি কৌশল সেটার জন্য এটা একটা উল্লেখযোগ্য ভূমিকা তারা পালন করবে। কারণ এই যে মানুষের সাফারিংগুলি, লক্ষ মানুষ যেমন সকাল থেকে আমরা যারা দেখছি, আমাদের মধ্যে যে বিবেক আমাদের জাগ্রত হচ্ছে, আমাদের মধ্যে যে পরিবর্তন আসছে, আমাদের সরকারের মধ্যে যে পরিবর্তন আসছে, বিদেশি যে সরকারগুলো যারা এখানে স্টেক হোল্ডার আছে বা যারা সেটার বাইরেও আছে, ইউরোপিয়ান ইউনিয়নের বা আমেরিকান বা অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা, তারা স্বদেশে তাদের এই প্রতিবেদন তারা আমি আশা করি তারা প্রেরণ করবে, এটা তাদের একটা কর্তব্য। তো এটা থেকে দেখা যাবে যে এই রোহিঙ্গাদের ব্যাপারে মিয়ানমারের উপরে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার জন্য এটা একটা কার্যকরী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। আমি যেটা বলি যে এর মধ্যে তো আনান কমিশন, যিনি জাতিসংঘের মহাসচিব, তিনি আনান কমিশন রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট কিন্তু এখনো মিয়ানমার সরকার গ্রহণ করছে না। এক্ষেত্রে এইসব দূতাবাস বা বিদেশি চাপ তারা কতটা নথি স্বীকার করবে এই চাপের কাছে বা কতটা তারা মেনে নেবে, যেখানে আনান কমিশনের রিপোর্ট তারা মানছে না? না, আনান কমিশন কমিশনকে তারা কিন্তু রিজেক্ট করেছে এই কথা বলেনি, তারা এটা তারা গ্রহণ করেছে আনানের কাছ থেকে। গ্রহণ করার পরে আনান সেখানে এটা, আমি এই রিপোর্টটা পড়ার সৌভাগ্য আমার হয়েছে, সেই রিপোর্টে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আনান একেবারে এটা বলবো যে সমস্যার যে মূল সেখানে উনি হাত দিয়েছেন। যেমন সমস্যার মূল কি, এদের নাগরিকত্বকে অস্বীকার করা, নাগরিকত্ব বঞ্চিত করা। আনানের প্রথম চ্যাপ্টারেই আছে এদেরকে, যাদেরকে 82-তে নাগরিকত্ব বঞ্চিত করা হয়েছে, এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নাগরিকত্ব ফেরত দিতে হবে। এবং উনি এটাকে ক্রিটিসাইজও এইভাবে করেছেন, কোনো স্ট্যান্ডার্ডেই এটা কিন্তু আন্তর্জাতিক কোনো স্ট্যান্ডার্ডেই এটা সম্ভব না, একটা জনগোষ্ঠীকে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করা। সুতরাং নাগরিকত্ব ফেরত দেওয়া, চলাচলের অধিকার দেওয়ার কথা বলা হয়েছে, অর্থনৈতিক স্বাধীনতার কথা ওখানে বলা হয়েছে, শিক্ষা চিকিৎসার নিশ্চিত করার কথা বলা হয়েছে। আরও সেটা ছাড়াও আরও একটা আনান কমিশন যেখানে বলেছেন সেটা হচ্ছে IDPতে যেসব মানুষ এখন বন্দি অবস্থায় আছে খোলা আকাশের নিচে, তাদেরকে স্ব বাড়িঘরে ফেরত যাওয়ার অধিকার তাদেরকে প্রদান করা হয়েছে। একই সাথে আনান কমিশন আরও একটা সাবধান বাণী সেখানে উচ্চারণ করেছে, এই জিনিসগুলো যদি ইমিডিয়েটলি অ্যাড্রেস করা না হয়
তাহলে এই নর্থ রাখাইন স্পেসিফিক্যালি বলেছেন রাখাইন অঞ্চল ভবিষ্যতের একটা জঙ্গিবাদের এক্সট্রিমিজমের একটা অত্যন্ত উর্বর ভূমি হিসেবে পরিগণিত হবে। সেটা শুধু বাংলাদেশের জন্য না, সাউথ ইস্ট এশিয়ার জন্য এটা বিশাল একটা বিপদ সামনে ডেকে আনবে। আমরা গত কয়দিন ধরে দেখছি যে মিয়ানমার সীমান্তে কিন্তু কিছু মিয়ানমার কর্তৃপক্ষ কূটকৌশল নিচ্ছে, বিশেষ করে সীমান্তের 9টি পয়েন্টে মাইন পুঁতে রাখা, উস্কানিমূলক গুলি বর্ষণ করা, মিসাইল বিস্ফোরণ বা যে বিস্ফোরণগুলি ঘটানো আতঙ্ক সৃষ্টির জন্য, এটা কতটা আপনার কূটনীতি বিরোধী বা তাদের যে কতটা বিরোধী তারা জেনেভা কনভেনশন ল মানে ভায়োলেট করছে এটা মনে করা একেবারেই এটা নিষিদ্ধ আন্তর্জাতিকভাবে। এই যে অ্যান্টি পার্সোনাল মাইন পুঁতা এটা একেবারেই বিরুদ্ধে, ইভেন কি একটা সেনাবাহিনী একটা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা বহু হিসাবে এই জিনিসগুলি করে মাইন পুঁতে, কিন্তু সেখানে এটা অন্যায়ভাবে একেবারে আন্তর্জাতিক আইন গাইন সব কিছু লঙ্ঘন করে তারা তাদের দেশের জনগণকে শিকারে পরিণত করার জন্য তারা এই মাইন পুঁতছে। এবং আমরা আজকেও আমি কয়েকজনকে দেখেছি যারা মাইনের আঘাতে যারা আহত হয়েছে। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম নিরাপত্তা বিশ্লেষক এবং মিয়ানমারে নিযুক্ত সাবেক দূতাবাস কর্মকর্তা মেজর আমদুল ইসলাম সাহেব। তিনি আমাদেরকে বলছিলেন যে মিয়ানমার যে তাদের নাগরিকত্ব বঞ্চিত করেছে রোহিঙ্গাদেরকে, এখন তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া এবং পাশাপাশি আনান কমিশনের রিপোর্ট গ্রহণ করা এবং সে সাথে যে সীমান্তের মধ্যে তারা যে জেনেভা কনভেনশন ল ভঙ্গ করে যে মাইন পুঁতে রাখছে এবং উস্কানিমূলক গুলিবর্ষণ করছে তা প্রতিরোধে কি করা প্রয়োজন এবং সরকারের কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে তিনি বলছেন। এবং আমরা দেখেছি যে রোহিঙ্গাদের যে কতটা দুর্দশা এবং আবারও বৃষ্টি আসছে এবং এই বৃষ্টির মধ্যে কিন্তু রোহিঙ্গাদেরকে চরম দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে। তো ফয়সাল, এখন পর্যন্ত আমার কাছে ছিল কুতুপালং শরণার্থী শিবির এবং বালুখালী শরণার্থী শিবির যে সর্বশেষ অবস্থা তার সর্বশেষ তথ্য। দর্শক, বালুখালী থেকে রোহিঙ্গা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার কমল দে।